আচ্ছা, আজকের জিনিসটা বেশ ইন্টারেস্টিং টাইপের। সেটা হচ্ছে যে কমপ্লিকেটেড ব্যাপারকে একটা ইজি মডেল দিয়ে এক্সপ্লেন করা। ওকে, তো ট্রানজিস্টার, আজকে আমরা পড়বো ট্রানজিস্টার অ্যাজ আ টু পোর্ট ডিভাইস। ট্রানজিস্টার এজ এ টু পোর্ট ডিভাইস, অর্থাৎ এই মডেলটাকেই বলে হাইব্রিড মডেল। এবং এই মডেলের থেকে চারটে প্যারামিটার পাওয়া যাবে, সেই প্যারামিটারকে বলে হাইব্রিড প্যারামিটার বা সংক্ষেপে এইচ প্যারামিটার। আচ্ছা, হাইব্রিড কেন বলে? হাইব্রিড ওয়ার্ডটা তো মানে জানিসই যে বিভিন্ন জিনিসের মিক্সচার মডেল, সেইটাকেই বলে হাইব্রিড, হাইব্রিড শস্য ইত্যাদি। তো এটা ডিটেলস পড়লেই বুঝবি যে কেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে এই টু পোর্ট ডিভাইস মানে ব্যাপারটা কি, এই কনসেপ্টটা কেন এলো? অ্যাকচুয়ালি দেখা গেল যে আমরা কি দেখেছি আগের ক্লাসগুলোতে, প্রথমত দেখলাম যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, বেস কারেন্ট আর বেস এমিটার, মানে কমন এমিটার ট্রানজিস্টারের জন্য বলছি, সেটা হচ্ছে এরকম দেখতে ইনপুটটা, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আইসি ভার্সাস ভিসিই সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে। এরপর নেক্সট আমরা দেখলাম যে ট্রানজিস্টারের ইউজ হচ্ছে অ্যাজ অ্যাম্প্লিফায়ার। এবার অ্যাম্প্লিফায়ার, তাহলে সেখানে এবার ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে লোড লাইন। এবার লোড লাইনের উপরে আমি কোনো একটা পিন পয়েন্ট চুজ করলাম, এটা লোড লাইনটা যদি এরকম হয়, এরকম হলে বেটার, অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে থাকছে। কোনো একটা পিন পয়েন্ট আমি চুজ করলাম, এবার সেটার অ্যাবাউটে যদি এরকম অসিলেশন হয় তাহলে কালেক্টর কারেন্টের কীরকম চেঞ্জ ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে এফেক্টিভলি এফেক্টিভলি আমার পুরো কার্ভটা যেমনই দেখতে হোক, মানে এই টোটাল কার্ভটা এটা এরকম এবং এটা এরকম, কিন্তু আমি যখন অ্যাম্প্লিফায়ারের অপারেশন স্টাডি করছি তখন আমার বেসিক্যালি এইটুকু রিজিয়নের বেশি ইনফরমেশনের কোনো প্রকারের দরকার হচ্ছে না। বুঝতে পারছি, মানে যখন আমি ইনপুটে মানে কমন এমিটার অ্যাম্প্লিফায়ার আমি বেসিক্যালি আমার উদ্দেশ্যটা কি, যে ইনপুটে আমি একটা সিগনাল দেব আর আউটপুটে আমি একটা অ্যাম্প্লিফায়ার সিগনাল পাবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। এবার ইনপুটে যখন আমি সিগনাল দিচ্ছি তখন অবভিয়াসলি আমার, কারণ কমন এমিটার অ্যাম্প্লিফায়ারে ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট, তাহলে অবভিয়াসলি আমার বেস কারেন্টের ভেরিয়েশন হচ্ছে। আর বেস এমিটার ভোল্টেজের অবশ্য অতটাও হচ্ছে না, কারণ ওটা মোটামুটি ফিক্স থাকে। আচ্ছা, তারপর আউটপুটে আমি এতটা ভেরিয়েশন হচ্ছে মানে কালেক্টর কারেন্টের একটা বড় ভেরিয়েশন হচ্ছে। আর এই গ্রাফ থেকে আমরা দেখছি যে কালেক্টর কারেন্ট আর কালেক্টর এমিটার ভোল্টেজ রিলেটেড টু ইচ আদার, সুতরাং কালেক্টর এমিটার ভোল্টেজেরও ভেরিয়েশন হচ্ছে। কিন্তু যেহেতু এই যে অ্যাম্পিচুডটা আলটিমেটলি এটার ধরাটা তো কমই, মানে এটা হয়তো 0.1 মিলিয়াম্প এই অর্ডারে আমরা নেব আর এখানে আমরা হয়তো 100 মিলিয়াম্প এই অর্ডারে পাবো, তাহলে বেসিক্যালি আমার উপরে 0.1 নিচে 0.1, মানে এপাশে হচ্ছে 0.2 মিলিয়াম্প আর আউটপুটের ক্ষেত্রে হচ্ছে 100+100 200 মিলিয়াম্প। অরিজিনাল গ্রাফটাতে তো অনেক কিছু আছে, অনেক বড় বড় মানে কার্ভ, কিন্তু বাস্তবে আমার এইটুকু রিজিয়ন নিয়েই কাজ,
তার মানে খুবই ছোট একটা, হয়তো মেবি জাস্ট এইটুকু রিজিয়ন, আর এখানটাতে হয়তো ভেরিয়েশনটা হচ্ছে জাস্ট এইটুকু রিজিয়ন, এইটুকু রেঞ্জের মধ্যেই আমার মানে দরকারটা শুধু এইটুকু রেঞ্জের মধ্যে। তার মানে এখান থেকে একটা ভালো সুবিধা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কিছু বাকি কার্ডটা যেমনই বাজে দেখতে হোক না কেন, দেখা মানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে যেমন এটাকে যদি আমি বড় করি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সকে, মানে এই যে একটা ছোট রিজিয়ন যতটুকু আমার দরকার বলছিলাম, সেই রিজিয়নের মধ্যে কিন্তু কার্ভের নেচারটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন বলা যেতে পারে, এই যে এইটুকু, ঠিক আছে, বা মানে কোনো একটা ছোট এখানে যদি আমি একটা এইটুকু রিজিয়ন নিই তাহলে এইটুকু জায়গাটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেট লাইন, যদিও পুরো কার্ভটা নন লিনিয়ার, কিন্তু যতটুকু জায়গা আমার দরকারই ততটুকু জায়গা হচ্ছে লিনিয়ার বা স্ট্রেট লাইন। এই একই জিনিস আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রেও বলা যেতে পারে যে টোটাল কার্ভটা অবশ্যই এরকম একটা নন লিনিয়ার এবং তারপর সেটা আবার উপর দিকে বাড়ছে, কিন্তু আমি যদি শুধু একটা ছোট্ট রিজিয়ন এই এইটুকু, তাহলে এটা কিন্তু একটা সুন্দর একটা ভালো দেখতে স্ট্রেট লাইন, ঠিক আছে। বা ইভেন বলছি কোনো সিগন্যাল যদি ডিস্টর্টেড হয়, ধরা যাক ভিউ পয়েন্ট কেউ ভুলভাল চুজ করলো তার জন্য সে তার সিগন্যালটা এই দিকে চলে গেল, তাহলেও কিন্তু এইটুকু রিজিয়নের মধ্যে কিন্তু জিনিসটা আলটিমেটলি স্ট্রেট লাইন। তাহলে গল্পের মডেল হচ্ছে যে ওভারঅল কার্ভটা যদিও নন লিনিয়ার, কিন্তু কার্যক্ষেত্রে যতটুকু আমার কাজে লাগে ততটুকু পোর্শনে ব্যাপারগুলো মানে রিলেশনশিপগুলো লিনিয়ার, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, অর্থাৎ আইবি ভিবিই আইসি ভিসিই, এদের মধ্যে ইন্টার রিলেশনশিপ চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন পাবো, এদের নিজেদের মধ্যে যে রিলেশনশিপ সেটা কিন্তু যত মানে স্মল রেঞ্জে স্মল সিগন্যাল অ্যাপ্লিকেশন এদের রিলেশনশিপটা লিনিয়ার। তাহলে তাহলে এবার থিওরিটা হচ্ছে এটাই যে তাহলে আমরা এত কিছু নিয়ে মাথা ঘামাবো না, মানে এই যে এত আজেবাজে নন লিনিয়ার যে রিলেশন সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ট্রানজিস্টারকে আমরা একটা সিম্পল একটা ডিভাইস হিসেবে ইমাজিন করব এবং সেখানে এই যে চারটে ভেরিয়েবল তাদের মধ্যে দুটো লিনিয়ার ইকুয়েশন দিয়ে আমরা ব্যাপারটাকে রিলেট করব এবং ভবিষ্যতে ট্রানজিস্টার নিয়ে যত রকম অ্যানালিসিস হবে সেগুলো সব এই লিনিয়ার মডেল ধরেই অ্যানালিসিসটা হবে। তো বেসিক্যালি লিনিয়ার মডেলটাই হচ্ছে ইজ কল্ড হাইব্রিড মডেল। এবার লিনিয়ার মডেলটা তাহলে হাউ টু মডেল আওয়ার ডিভাইস, প্রথমত হচ্ছে গিয়ে ট্রানজিস্টারের ভেতরে আমরা ধরে নিচ্ছি যে কি আছে আমরা জানি না, একটা জাস্ট ব্ল্যাক বক্স। তারপর এখানে ইনপুট টার্মিনাল, এখানে হচ্ছে আউটপুট টার্মিনাল, তাহলে কি হলো টু পোর্ট ডিভাইস হলো। এবার এটা ইনপুট পোর্ট, ইনপুট পোর্ট আর এটা আউটপুট পোর্ট, ইনপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট, এই অ্যারোগুলো যেগুলো দিচ্ছে ওগুলো জাস্ট স্ট্যান্ডার্ড নোটেশন, মানে কারেন্টের কারেন্ট যদি ভেতরে ঢোকে তাহলে সেটাকে আর কি পজিটিভ বলে, আর এখানেও আউটপুটটা কারেন্টটা মানে ভেতরের দিকের যে ডিরেকশন সেইটা হচ্ছে আমার পজিটিভ ডাইরেকশন। আউটপুট কারেন্ট আউটপুট ভোল্টেজ প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো এই যে চারটে ভেরিয়েবল পেয়েছে
I1, I2, V1, V2. চারটে ভেরিয়েবলকে আমরা দুটো ইকুয়েশন দিয়ে রিলেট করব এবং কনভেনশনালি মানে এবারে এই চারটের মধ্যে যে কোনো দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আর যে কোনো দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, মানে যেহেতু দুটো ইকুয়েশন দিয়ে রিলেট করবো তাহলে দুটো দুটো করে করতে হবে, তার মানে দুটো ডিপেন্ডেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা যায়, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ বলতে বোঝায় সেটাকে ব্যাটারি দিয়ে আর কি কন্ট্রোল করা যাবে, এবং ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট বলতে বোঝায় যে সেটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে কন্ট্রোল করা যাবে, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে সেটার উপর কোনো হাত নেই। তো এই চারটে ভেরিয়েবলের মধ্যে যে কোনো দুটোকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে চুজ করা যেতে পারে কনভেনশনালি, কনভেনশনালি অর্থাৎ যে হাইব্রিড মডেল প্রথম বানিয়েছিল সে এটাই ধরেছিল। কনভেনশনালি I1 আর V2 কে ইন্ডিপেন্ডেন্ট বলে ধরা হয়, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট আর বাকি দুটো হচ্ছে ডিপেন্ডেন্ট, অ্যান্ড দিজ ফোর ভেরিয়েবলস আর রিলেট মানে অ্যাজিউমড টু বি রিলেটেড টু ইচ আদার লাইক দিস, V1 equal to something I1 plus something V2, I2 equal to something I1 plus something V2. I1 আর V2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, V1 আর I2 হচ্ছে ডিপেন্ডেন্ট। বেসিক্যালি ইটস এ ম্যাট্রিক্স, ঠিক আছে, V1 I2 একটা ম্যাট্রিক্স, V2 I1 I1 V2 হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স, আর মাঝে যেটা রিলেটিং ম্যাট্রিক্স সেই রিলেটিং ম্যাট্রিক্সটা ইজ কল্ড H প্যারামিটার ম্যাট্রিক্স। তাহলে সেটার চারটে কম্পোনেন্ট জাস্ট উই আর রাইটিং দিস লাইক দিস, H11, H12, H21 অ্যান্ড H22, এই ম্যাট্রিক্স দিয়ে এদেরকে রিলেট করছি, তার মানে এটাকে যদি ইকুয়েশন ফর্মে লিখি তাহলে এরকম হবে আর কি। এইবার কথা হবে যে এটাকে হাইব্রিড কেন বলি, তার আগে এদের ফিজিক্যাল সিগনিফিকেন্স, এই চারটে প্যারামিটারই হচ্ছে হাইব্রিড প্যারামিটার। এবার দেখতে হবে যে এদের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা ইকুয়েশন থেকে, এটা কিন্তু পুরোটাই পিওরলি ম্যাথমেটিক্যাল মডেল, ইকুয়েশন থেকে পাচ্ছি H1 ইজ Q1 বাই I1 V1 by I1 provided V2 equal to 0. Okay, V1 by I1. তাহলে V1 হচ্ছে ইনপুট ভোল্টেজ আর I1 হচ্ছে ইনপুট কারেন্ট, তাহলে এটাকে বলা যেতে পারে ইনপুট ইম্পিডেন্স। কিন্তু কন্ডিশনটাকে V2 ইকুয়াল টু 0, তার মানে আউটপুট যে পোর্ট সেটা নিশ্চয়ই শর্ট সার্কিট আছে, কোনো একটা জায়গায় ভোল্টেজ
জিরো হয় যদি মানে এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ জিরো হবে যদি এটা এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে অর্থাৎ শর্ট সার্কিট হয় তাহলে ভোল্টেজ জিরো হয় আর যদি আমি কানেকশনটা খুলে নিই তখন এটা ওপেন সার্কিট হয় এবং সেক্ষেত্রে তখন কি হয় কারেন্টটা জিরো হয় শর্ট সার্কিটে ভোল্টেজ জিরো হয় ওপেন সার্কিটে কারেন্ট জিরো হয় তো এখানে ভোল্টেজ জিরো আছে তাহলে ইনপুট ইম্পিডেন্স উইথ আউটপুট শর্ট সার্কিটেড কিন্তু শর্ট সার্কিটেড কার জন্য শর্ট সার্কিটেড ফর এসি কারণ এখানে যে ভি ওয়ান আই ওয়ান যেগুলো আমি বলছি এগুলো সবই হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালিসিস আগেই বলেছি এই মডেলটা তখনই ভ্যালিড যখন আমি স্মল অ্যাম্পলিটিউডের সিগন্যাল নিয়ে কাজ করছি তখন তাহলে এবার তো পরপর সবগুলো এবার লিখে ফেলা যাবে এইচ ওয়ান ওয়ান লিখেছি এইচ ওয়ান টু এইচ ওয়ান টু হচ্ছে ভি ওয়ান বাই ভি টু তখন আই ওয়ান জিরো আচ্ছা ভি ওয়ান হচ্ছে ইনপুট ভোল্টেজ আর ভি টু হচ্ছে আউটপুট ভোল্টেজ এটা ইনপুট বাই আউটপুট আছে তার মানে এটা হচ্ছে রিভার্স ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন অ্যাম্পলিফিকেশন বলতে আউটপুট বাই ইনপুট বোঝায় এখানে ইনপুট আছে রিভার্স ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এবার কন্ডিশনটা কি ইনপুট এটা ইনপুট কারেন্ট তাহলে ইনপুট পোর্ট কারেন্ট জিরো আছে তার মানে এটা ওপেন সার্কিট আছে ওপেন সার্কিটেড ফর এসি এরপর এইচ ওয়ান ওয়ান এইচ ওয়ান টু এইচ টু ওয়ান আছে এখানে আই টু বাই আই ওয়ান আই টু বাই আই ওয়ান ভি টুটা যখন জিরো ওকে আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট তাহলে এটা তো সিম্পল এটা হচ্ছে জাস্ট কারেন্ট গেইন কখন ভি টু ইকুয়াল টু জিরো তার মানে আউটপুট পোর্ট শর্ট সার্কিট ফর এসি ফর এসিটা সবার জন্য কমন আর এইচ টু টু এটা হচ্ছে আই টু বাই ভি টু তখন আই ওয়ান জিরো এইচ টু টু হচ্ছে আই টু বাই ভি টু তখন আই ওয়ান জিরো সো কারেন্ট বাই ভোল্টেজ আচ্ছা দুটোই আউটপুটে আছে কিন্তু কারেন্ট বাই ভোল্টেজ আছে কারেন্ট বাই ভোল্টেজ মানে হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো অর্থাৎ অ্যাডমিটেন্স বলে তাহলে এটা হলো দিয়ে আউটপুট অ্যাডমিটেন্স উইথ ইনপুট পোর্ট কারেন্ট জিরো এটি ওপেন সার্কিট ফর এসি এই চারটে প্যারামিটার জানা থাকলেই আমি যে কোনো অ্যাম্পলিফায়ারের পারফরমেন্স স্টার্ট করতে পারবো এবার এই চারটে প্যারামিটারের ডাইমেনশনটা যদি আমি দেখি তাহলে এই ব্যাপারটা আর কি একটা ইন্টারেস্টিং ব্যাপার এটার ডাইমেনশন ওহম এটা তো ডাইমেনশন নেই ডাইমেনশন লেস জাস্ট নাম্বার আর কি
ওয়েল এটাও তাই সেম, আর এটার ক্ষেত্রে হচ্ছে ওভেন ইনভার্স। তাহলে চারটে প্যারামিটার আমি পেয়েছি, কিন্তু তাদের ডাইমেনশনগুলো মিক্সড ডাইমেনশন, নানান রকম ডাইমেনশন। যেহেতু এদের ডাইমেনশন কোনো নির্দিষ্ট কোনো ডাইমেনশন নেই, তার মানে প্যারামিটারগুলোকে ইউনিফর্মলি রেজিস্ট্যান্স, অ্যাম্প্লিফিকেশন ইত্যাদি কোনো কিছুই বলা যাবে না। সেই জন্য দ্যাটস ওয়াই দিস ফোর প্যারামিটার্স আর কল্ড হাইব্রিড প্যারামিটার, কেননা ওদের কোনো নির্দিষ্ট ডাইমেনশন নেই। হাইব্রিড প্যারামিটার বা ওটাই সংক্ষেপে এইচ প্যারামিটার। হাইব্রিড প্যারামিটারগুলোর এক্স্যাক্ট ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী, মানে যেটা আমি এতদিন জানতাম কমন এমিটার ট্রানজিস্টার, তার ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে হাইব্রিড প্যারামিটারগুলো ঠিক মানে কীভাবে দিলে। যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক স্টাডি করেছিলাম কমন এমিটার ট্রানজিস্টারে, তখন দেখেছিলাম যে আইবি, ভিবিপি আর এখানে যে ইয়েগুলো পাচ্ছি সেগুলো আমরা দেখেছিলাম কিসের উপর ডিপেন্ড করে, কালেক্টর ভোল্টেজের উপর ডিপেন্ড করে। নিশ্চয়ই মনে পড়ছে এফেক্টিভ বেস উইথ মডুলেশন, কালেক্টর ভোল্টেজ যত চেঞ্জ হয় তত ডিপ্লিশন রিজিয়নের উইথ চেঞ্জ হয়, ডিপ্লিশন রিজিয়নের উইথ যদি চেঞ্জ হয় তাহলে বেসের এফেক্টিভ উইথ চেঞ্জ হয়, বেসের এফেক্টিভ উইথ চেঞ্জ হওয়ার ফলে বেস কারেন্ট চেঞ্জ হয়। তাহলে বেস এমিটার ভোল্টেজ ইজ সাম ফাংশন অফ আইবি ভিসি, মানে ভাইসি ভার্সা, বেস কারেন্টও এদের এদের ফাংশন এবং কালেক্টর ভোল্টেজটা আবার এইদিকের ফাংশন, না সেটা ঠিক বলা উচিত না। বেস ইনপুট ক্যারেক্টারিস্টিক বলতে ভিবি আর আইবি, তাহলে ভিবিও যেমন আইবি ভিসির ফাংশন তেমন উল্টো দিক দিয়ে আইবিটা হচ্ছে ভিবি ভিসির ফাংশন। ঠিক, এটা জাস্ট কনভেনশন, মানে যেমন আগেরটাতে বললাম যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কাকে ধরা হয় সেটা যেমন একটা ফিক্সড একটা ব্যাপার আছে। আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে এরকম আইসি ভিসি আইবি, সো কালেক্টর কারেন্ট ইজ এ ফাংশন অফ আইবি এবং ভিসি, সেই দুটোর মধ্যে একটা ইউনিফর্মিটি রাখার জন্যই ওরকমভাবে ব্যাপারটাকে চুজ করা হচ্ছে। এবার ডিউরিং এগুলো সব হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, এইবার যখন আমি অ্যাম্পলিফিকেশনটা অ্যাকচুয়ালি করছি তখন তাহলে কী হচ্ছে, ভিবির ভ্যালু চেঞ্জ হচ্ছে এবং আইসিরও ভ্যালু ভেরিয়েশন হচ্ছে। তাহলে এক নম্বর, দু নম্বর, এক নম্বর থেকে পাচ্ছি চেঞ্জ অফ ভিবি ডেল্টা
আইডি রিসিভ আইডি ফিক্সড ডেল্টা ভিসি এখন এই যে এগুলো ডেল ভিবি ডেল আইডি ডেল ভিসি আর ডেল আইস ঠিক আছে এই যে চারটে জিনিস এই চারটে জিনিস তাহলে বেসিক্যালি বেসিক্যালি এটা কিছুই না এটা হচ্ছে আমার আইডি ফিক্সড আগেই বলেছি ইনপুট কারেন্ট একটা যাচ্ছে এবার আমি যদি একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করি তাহলে ইনপুট কারেন্টের ভেরিয়েশন দেখতে পাই তাহলে এই যে ডেল আইবি এটা তাহলে কি অ্যাম্পলিটিউড অফ ইনপুট কারেন্ট সিগন্যাল আইবিটা হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালু অফ বেস কারেন্ট এবং তার ভেরিয়েশনটা হচ্ছে আমি ইনপুটে যে এসি কারেন্টটা দিলাম তার অ্যাম্পলিটিউড সিমিলারলি এবার সবগুলোই তাই ডেল আইবি ডেল আইসি ডেল ভিবি ডেল ভিসি এটা পুরোটাই কমন এমিটারের জন্য করছি কমন বেস বা কমন কালেক্টরের জন্য এগুলো চেঞ্জ অন্যরকম মানে চেঞ্জ হবে জাস্ট বেস কারেন্টের ব্যাপারগুলো চেঞ্জ হবে মানে এরা সবাই হচ্ছে গিয়ে অ্যাম্পিচুড অফ এসি সিগন্যাল এই অ্যাম্পিচুডকে আমি লিখছি বাই ক্যাপিটাল লেটারগুলোকে স্মল লেটার দিয়ে রিপ্লেস করছি আবার একবার মেনশন করে দিই এগুলো সবই কনভেনশন কনভেনশনালি অ্যাম্পিচুড অফ স্মল সিগন্যালকে এইভাবে লেখা হয় অর্থাৎ আই সাবস্ক্রিপ্ট স্মল লেটার এখানে যদি স্মল লেটার থাকে তার মানেই হচ্ছে আমাকে অ্যাম্পিচুডটা বলে দেওয়া হচ্ছে আর যদি ক্যাপিটাল লেটার থাকে তার মানে অ্যাবসলিউট ভ্যালুটাকে নিয়ে দেওয়া হচ্ছে তো তাহলে এটা হচ্ছে আমার অ্যাম্পিচুড তাহলে এবার জাস্ট এগুলোকে যদি এখানে বসিয়ে দিই মানে অ্যাম্পিচুডগুলোকে এখানটাতে যদি আমি বসিয়ে দিই তাহলে ডিফারেন্ট টাইপ অফ অ্যাম্পিচুডের মতো নিজেদের রিলেশনশিপটা বোঝা গেল আর এই যে ব্যাপারগুলো আছে ডেল ভিবি ডেল আইবি এটা কি এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স উইথ আউটপুট মানে কালেক্টর ভোল্টেজ শর্ট সার্কিটেড কেননা ভিসি ফিক্সড মানেই হচ্ছে ডেল্টা ভিসি ভিসি ফিক্সড মানে হচ্ছে ডেল্টা ভিসি জিরো এবং ডেল্টা ভিসি মানে হচ্ছে অ্যাম্পলিটিউড অফ স্মল সিগন্যাল এখানেও তাই এটা ফিক্সড তার মানে হচ্ছে স্মল সিগন্যাল এইটা জিরো আইবি ফিক্সড অর্থাৎ ডেল্টা আইবি জিরো অর্থাৎ স্মল সিগন্যাল অ্যাম্পিচুডটা তাহলে এবার ব্যাপারটা পুরো এক্স্যাক্টলি এই একটু আগে যে ব্যাপারটা করলাম সেটার মতনই হয়ে যাচ্ছে তাহলে এই যে জিনিসগুলো এগুলো সবই হচ্ছে আমাদের এইচ প্যারামিটার ফর
কমন এমিটার ট্রানজিস্টার, এবং তারপর তো যা যা নাম ছিল তাই, খালি ওই ইনপুট ইম্পিডেন্স ফর মানে বেস টার্মিনাল এরকম এরকম হয়ে যাবে জিনিসগুলো। আর এগুলো যে নোটেশন, হ্যাঁ নোটেশনটা দেওয়ার নিয়ম হচ্ছে, এটা যেমন ডেল ভিবি ডেল আইভি, ডেল ভিবি ডেল আইভি এটাকে লিখবো ইনপুট ইম্পিডেন্স এইচ আই, আই ফর ইনপুট ইম্পিডেন্স, এটা কমন এমিটারের জন্য তাই এইচ আই থাকবে। একই রকম ভাবে ডেল ভিবি ডেল ভিসি, এটা কি রিভার্স অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, তাহলে এইচ আর, আর ফর রিভার্স ফর কমন এমিটার। এটা ডেল আই সি ডেল আই ভি, এটা হচ্ছে কি কারেন্ট গেন, এটাকে এটা ফরওয়ার্ড কারেন্ট গেন, এটা যেমন রিভার্স ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন কেননা ইনপুট বাই আউটপুট, এটা ফরওয়ার্ড কারেন্ট গেন কেননা এটা আউটপুট বাই ইনপুট। সো এইচ এফ তার সঙ্গে কমন এমিটার এইচ এফ, এটাকে আউটপুট অ্যাডমিটেন্স, যেহেতু আউটপুট ইম্পিডেন্স তাই অ্যাডমিটেন্স তাই আউটপুটের ও, তারপরে এইচ আই এইচ আর ই এইচ এফ ই এবং এইচ ও ই, এই চারটে হচ্ছে হাইব্রিড প্যারামিটার্স ফর কমন এমিটার ট্রানজিস্টার, এবং গ্রাফ থেকে এই ফর্মুলা দিয়ে এই প্যারামিটারগুলো বের করা। ম্যানুফ্যাকচারাররা যখন বানান আর কি ট্রানজিস্টার, এমনি আমরা আমাদের ল্যাবে যেগুলো আসে মানে সব জায়গা থেকে সাপ্লাই দেয়, এই চারটে প্যারামিটার কিন্তু ট্রানজিস্টারের সঙ্গেই আসে, ট্রানজিস্টারের বেসিক প্যারামিটার, ট্রানজিস্টারের বেসিক আইডেন্টিটি বলা যেতে পারে। এক একটা ট্রানজিস্টারের জন্য এগুলো এক এক রকম। কী করে হাউ টু ডিটারমাইন যে এইচ আই ই বা এইচ এফ ই কোনো ট্রানজিস্টারের ক্ষেত্রে কেমন হবে, জাস্ট বাই ইউজিং দিস ফর্মুলা। কোনো একটা ট্রানজিস্টারের আমি যদি এইচ এফ ই বার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে ট্রানজিস্টারের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা ড্র করতে হবে, যেমন এখানে করেছি, ড্র করলাম। এবার ডেল আই সি ডেল আই ভি যখন ভিসিটা কনস্ট্যান্ট, এই ভিসি জিরো মানে তো স্মল সিগন্যাল আর কি, তার মানে একটা পার্টিকুলার ভিসি, একটা কনস্ট্যান্ট ভিসি নিলাম, এই নিলাম, ঠিক আছে। এবার সেই কনস্ট্যান্ট ভিসির অ্যাবাউটে কনস্ট্যান্ট ভিসির অ্যাবাউটে কনস্ট্যান্ট ভিসি, এটা একটা কনস্ট্যান্ট ভিসি লাইন, এই লাইন বরাবর নিতে হবে আমাকে ডেল আই সি ডেল আই, অর্থাৎ এটা আই বি ওয়ান, এটা আই বি টু, ওকে, তার করেসপন্ডিং এটা আই সি ওয়ান, এটা হচ্ছে আই সি টু। তাহলে এই ট্রানজিস্টারের এইচ প্যারামিটার হচ্ছে আই সি টু মাইনাস আই সি ওয়ান বাই আই বি টু মাইনাস আই বি ওয়ান, দিস ইজ এইচ এফ ই ফর দিস ট্রানজিস্টার। এবার এগুলোর জন্য নানান রকম যন্ত্রপাতি বেরিয়ে গেছে, মাল্টিমিটারের ল্যাবেই আছে, থাকলে এখন আপনাকে দেখাতে পারতাম। মাল্টিমিটারের এরকম একটা পোর্টই থাকে এইচ এফ ই, সেখানে দুটো তার গুঁজে দিলেই যে কোনো ট্রানজিস্টারে এইচ এফ ই তোকে দেখিয়ে দেবে, কিন্তু বেসিক মেকানিজমটা সেখানে মাল্টিমিটার কী করে, একটা স্মল অ্যামাউন্ট অফ মানে ট্রানজিস্টার তিনটে পা, ওরা স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ট্রানজিস্টারের মধ্যে দিয়ে রান করায়, একটা পার্টিকুলার ভিসি ওরা চুজ করে, এবং
IC2 মাইনাস IC1 বাই IB2 মাইনাস IB1 এই অ্যামাউন্টটা ওরা ক্যালকুলেট করে তোকে শো করে। সো এইচ প্যারামিটার ইজ সামথিং যেটা ট্রানজিস্টারের ইন্টারনাল প্রপার্টি, কম্পোজিশন, ডোপিং কনসেন্ট্রেশন, বেসের উইথ, হাবি জাবি, এবং বিভিন্ন ট্রানজিস্টারের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কেননা কোনো মেশিনই আইডেন্টিক্যাল নয় এবং একটু হলেও হয়তো ট্রানজিস্টার টু ট্রানজিস্টার ভেরিয়েশন হয়। সেই জন্য এইচ প্যারামিটারগুলো ট্রানজিস্টারের নিজস্ব প্রপার্টি এবং এইচ প্যারামিটারের ভ্যালুর উপরেই ডিপেন্ড করে যে আমার সিগন্যাল অ্যাম্পলিফাই কেমন হবে, পুরো ট্রানজিস্টারের ওভারঅল ইম্পিডেন্স কেমন হবে এইগুলো। ওকে, এখন বক্তব্যটা হচ্ছে যে এই যে আমি এত কিছু বলছি যে ইন্টারনাল ইনপুট ইম্পিডেন্স, কারেন্ট গেইন ইত্যাদি, সেগুলো সবই কিন্তু কোন সার্কিটের পরিপ্রেক্ষিতে বলছি এইটার রেসপেক্টে। তার মানে এখানে জাস্ট একটা ব্ল্যাক বক্স মানে ট্রানজিস্টারটা আছে, মানে এই মডেলে তো ট্রানজিস্টারকে একটা ভেতরের কোনো ডিটেলস আমি ডিটেলসে আমি যাইনি, আমি জানি যে একটা ব্ল্যাক বক্স, কারেন্ট হচ্ছে কারেন্ট বেরোচ্ছে, এই তো। আচ্ছা, এখানে কিন্তু ট্রানজিস্টারের সঙ্গে কোনো বাইরে মানে এক্সটার্নালি আর কোনো রেজিস্ট্যান্স কানেক্টেড নেই, কিন্তু বাস্তবে আমি যখন ট্রানজিস্টারকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি তখন আমরা অলরেডি দেখেছি যে আমরা অনেক কিছু করি, আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস অ্যাপ্লাই করি ফর এক্সাম্পল, তারপরে আমরা লোড রেজিস্ট্যান্স কানেক্ট করি, আরও অনেক কষ্ট করি, এখানে ইয়ে করি বলে তাতে এমিটার রেজিস্ট্যান্স থাকে, আবার একটা বাইপাস ক্যাপাসিটার থাকে, মানে বেসিক্যালি অনেক কিছু থাকে। মানে তার মানে ব্ল্যাক বক্সের উপর যদি এগুলোকে চাপানো হয় তাহলে পুরো ডিভাইসের ওভারঅল ভোল্টেজ গেন, কারেন্ট গেন, ইনপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এবং আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এই সবই তাহলে মানে চেঞ্জ হবে। মানে অবভিয়াসলি ওগুলো এইচ প্যারামিটারের উপর ডিপেন্ড করবে, কিন্তু তার সঙ্গে আরও কিছু থাকবে থাকবে আর কি। তো সেইগুলো আমরা এবার নেক্সট ক্যালকুলেট করব, যে কোনো একটা ট্রানজিস্টার আমাকে দেওয়া হয়েছে, তার এইচ প্যারামিটার আমাকে সাপ্লায়ার বলে দিয়েছে, এবার এই বাইরের রেজিস্ট্যান্সগুলো কানেক্ট করলে পুরো ডিভাইসের ওভারঅল ভোল্টেজ গেন, কারেন্ট গেন ইত্যাদি সেগুলো কী হয়, কীভাবে চেঞ্জ হয় এবং এই মানে টু পোর্ট মডেলটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ব্যাপার, মানে চারটে জিনিস আমাকে বলে দেবে, তারপর আমি আমার খুশি মতো ভোল্টেজ গেন, কারেন্ট গেন এগুলোকে কন্ট্রোল করতে পারি, আমি আমার মতন রেজিস্ট্যান্স চুজ করব, করে আমার মতো ডিভাইস বানাবো ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য হাইব্রিড প্যারামিটার্স। সো অ্যানালিসিস অফ এ ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার ইউজিং এইচ প্যারামিটার। এখানে এটা একটা জেনারেল অ্যাপ্রোচ, ভ্যালিড ফর কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, কোনটাকে কমন করছি ই বি এবং সি এর মধ্যে তার উপরেই অ্যানালিসিসটা ডিপেন্ড করে, যে কোনো একটাকে কমন করলেই হলো সবসময় এই রিলেশনগুলো ভ্যালিড থাকবে। তাহলে এইচ প্রথমে আমরা উইল ড্র এইচ প্যারামিটার মডেল অফ ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার। অর্থাৎ অরিজিনাল
সার্কিটটা ছিল সেই রকম সেই রকম, মানে হচ্ছে এই যে অরিজিনাল সার্কিটটাকে এরকম দেখতে, কিন্তু আমরা এই সার্কিটটা দিয়ে ম্যাথমেটিক্স করব না। আমরা এই যে রিলেশনটা পেয়েছি, লিনিয়ার রিলেশন পেয়েছি, ট্রানজিস্টার নন ওহমিক ডিভাইস, কিন্তু আমরা এখানে রিলেশনটা যা পেয়েছি সেটা কিন্তু ওহমিক রিলেশন, ভিভিআর আইভি প্রপোর্শন হয়ে যাবে। তো আমরা ওই সার্কিটটা করবো না, আমরা এই যে ওহমিক যে অ্যাপ্রক্সিমেশনটা করলাম সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট একটা ড্র করব। ইকুয়েশন হচ্ছে কোন একটা নির্দিষ্ট নেই, ভিবি ইকুয়াল টু এইচ আই আই বি, যেটা যেটা স্টাডি করেছিলাম সেটাই লিখছি, এইচ আর বি সি আই সি এইচ আই বি এইচ ও বি সি, একটা কাজ করি, যেহেতু আমাদের অ্যাপ্রোচটা জেনারেল বিসি এগুলোকে তুলে দিই, তুলে দিয়ে এগুলোকে মোর জেনারেল করে দিই। বেস মানে হচ্ছে এটা ইনপুট, তাহলে এটা হচ্ছে বি ওয়ান, ইনপুটটা ওয়ান আর আউটপুটটা টু, তার মানে এটা হবে আই টু, আর আই বি মানে আই ওয়ান হবে, ভিসি অর্থাৎ ভি টু হবে। তাহলে এইগুলো আমাদের জেনারেল ইকুয়েশন, ইকুইভ্যালেন্ট এইচ প্যারামিটার। এবার এখান থেকে সার্কিট কনস্ট্রাক্ট করব। আচ্ছা, ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু এইচ আই আই ওয়ান প্লাস এইচ আর ভি টু, তার মানে ইনপুট পোর্ট আই ওয়ান কারেন্ট ঢুকছে, এইচ আই অ্যাজ ইফ একটা রেজিস্ট্যান্স, এইচ আই আই ওয়ান পেয়ে গেলাম, তার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে এইচ আর ভি টু। কিভাবে অ্যাড করবো? আমি এখানে একটা ভোল্টেজ সোর্স অ্যাড করে দিই, যেই ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে এইচ আর ভি টু, তাহলেই আমার এটাকে স্যাটিসফাই করছে, ভি ওয়ান ইকুয়াল টু এইচ আই আই ওয়ান হচ্ছে প্লাস এইচ আর ভি টু হচ্ছে, ক্লিয়ার? এবার সেকেন্ড ইকুয়েশনটাই আসে, আউটপুট পোর্ট আই টু কারেন্ট ঢুকছে, আচ্ছা আই টু ইকুয়াল টু এইচ এফ আই ওয়ান, একটা পার্ট এইচ এফ আই ওয়ান আর একটা পার্ট এইচ জিরো ভি টু, তার মানে কেসিএল ইউজ করে যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে দুটো ব্রাঞ্চ করতে হবে, এই আই টুটা দুটো কারেন্টের সাম, তার মানে এটাকে আমাকে দুটো ব্রাঞ্চ করতে হবে, একটা ব্রাঞ্চে এইচ এফ আই ওয়ান থাকবে আর একটা ব্রাঞ্চে এইট জিরো ভি টু থাকবে। এইচ এফ আই ওয়ান এটা হচ্ছে একটা পিওরলি কারেন্ট সোর্স, ছাড়া এটাকে আর অন্য কোনোভাবে কোনো কিছু করা সম্ভব নয়,
so this is HFI. একটা রেজিস্ট্যান্স দিলাম যেটার মানে ইকুই মানে যেটার অ্যাডমিটেন্সটা হচ্ছে এইচ নট, তাহলে এটা স্যাটিসফাই করছে। তার কারণ এই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে আমার ভি টু, তাহলে এটার অ্যাক্রসে ভি টু হচ্ছে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স হচ্ছে এইচ নট ইনভার্স, মানে এইচ নটটা তো অ্যাডমিটেন্স, রেজিস্ট্যান্স হচ্ছে এইচ নট ইনভার্স। তাহলে শুধুমাত্র এই ব্রাঞ্চের থ্রুতে কি কারেন্ট ফ্লো করবে? ভি টু বাই এইচ নট ইনভার্স, অর্থাৎ এইচ নট ভি টু। তাহলে এই এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি যার ভ্যালুটা হচ্ছে এইচ নট ইনভার্স। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার সেই পুরোনো ট্রানজিস্টারের সার্কিটের পুরোনো নন ওহমিক ট্রানজিস্টার সার্কিট, সেটাকে আমি কনভার্ট করলাম একটা ওহমিক টু পোর্ট ডিভাইসে। তারপর এখানে এবার বাইরে থেকে কি কানেক্ট করতে হচ্ছে আমাকে, এটা তো বেসিক ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারটা, এইবার আমার বাইরে থেকে আমি কানেক্ট করছি আমার ইনপুট সিগন্যাল ভিজি, যাকে অ্যাম্পলিফাই করতে চাই সেটাকে কানেক্ট করছি। তারপর আমি একটা জেনারেল রেজিস্ট্যান্স দিচ্ছি আর জি এই, আর আউটপুটে আমাকে কী দিতে হবে, অ্যাটলিস্ট একটা আরএল তো সবসময় দিতে হবে। লোড রেজিস্ট্যান্স ছাড়া আমি লোড লাইন এস্টাবলিশ করতে পারব, তাই অ্যাম্পলিফিকেশনের জন্য আরএল ইজ আ মাস্ট। তো দিস ইজ আরএল। ওকে, তো মোটামুটি এটাই আমার বেসিক সার্কিট অফ অ্যাম্পলিফায়ার, মানে এটুকু, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এরপর যদি আমি আরও কিছু করি, আরসি কাপল মানে কাপল টাপল করি, তখন আমি আরও অনেক কিছু দিতে হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত এইটা আমার মিনিমাম আর কি, মানে এটা অরিজিনাল ট্রানজিস্টার হচ্ছে এতটা, হচ্ছে আমার অরিজিনাল ট্রানজিস্টার। তারপর এটা হচ্ছে ইনপুট যাকে আমি অ্যাম্পলিফাই করতে চাই, এটা হচ্ছে আউটপুট নিতে হবে লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রস, মানে ডিভাইসটাকে আমি এখানে কানেক্ট করবো সোজা, এটা বাইরের যে এক্সটার্নাল ডিভাইস তাকে আমি এখানে কানেক্ট করবো। তাহলে এই যে পুরো ব্যাপারটা পাওয়া গেল সেইটার, নাও আই উইল ক্যালকুলেট I will calculate from this model current gain of this device AI আমার এফেক্টিভলি এখানে আউটপুট কারেন্টটা কী হবে, লোড কারেন্ট যেটা সেটা আমার আউটপুট কারেন্ট, আর ইনপুট কারেন্ট হচ্ছে আই ওয়ান। লোড কারেন্টের আমি স্ট্যান্ডার্ড ডিরেকশন এটা ধরে নিচ্ছি টুয়েলভ। তাহলে এই পয়েন্টটাতে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি আইএল ইজ ইকুয়াল টু মাইনাস আই টু, আইএল ইজ ইকুয়াল টু মাইনাস আই টু বাই অ্যাপ্লাইং কেসিএল অ্যাট দিস পয়েন্ট, কারণ আই টু এদিকে ফ্লো করছে আর আইএল টাই।
ওকে। এবার I2, I2টা তো আমাদের টু পোর্ট অ্যানালিসিস অনুযায়ী কি ছিল, H0 V2 প্লাস HF I1, এবং V2টা কি এই সার্কিট থেকে দেখতে পাচ্ছি যে V2 হচ্ছে ILRL অর্থাৎ মাইনাস I2RL। দেয়ারফোর এই দুটো রিলেশনকে উপরের ইকুয়েশনটায় যদি ইউজ করি মাইনাস I2/I1 ওকে। আচ্ছা তাহলে এখান থেকেই দেখুন যে I2 ইজ ইকুয়াল টু H0 V2 ইকুয়াল টু মাইনাস I2RL থেকে আসছি না, তাহলে আমি এখান থেকে আসছি, থেকে আসবো কোনো মুশকিল, মাইনাস I2RL দুটো বসে দিলাম প্লাস H1 অর I2 কমন নিলে 1 প্লাস H0RL। সুতরাং কারেন্ট গেইন হচ্ছে মাইনাস HF/I1 এটা দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল, মানে কমন এমিটার কমন বেস কমন কালেক্টর সবার জন্য একই। তাহলে জাস্ট এইচ প্যারামিটারটা জানা থাকলে আই ক্যান ক্যালকুলেট দ্য ওভারঅল কারেন্ট গেন অফ দ্য ডিভাইস। এবং লক্ষণীয় যে এটা কিন্তু শুধুমাত্র HF এর উপর ডিপেন্ড করে না, অবশ্যই HF টা তো ইম্পর্টেন্ট হবে কারণ HF টা নিজেই একটা অরিজিনাল কারেন্ট গেন ছিল, তার সঙ্গে H0 এবং RL এগুলো রিলেটেড। Next we will find out input resistance. Obviously, beyond the idea. কি আমরা জানি V1 I1 রিলেটেড ইকুয়েশন, V1 হচ্ছে HR1 HR2 V2/I1 কিন্তু V2 ইকুয়াল টু হচ্ছে IARU অর্থাৎ মাইনাস IARU অর্থাৎ মাইনাস I2RL। আবার মাইনাস I2/I1টা কি ছিল, মাইনাস I2/I1 ছিল কারেন্ট, সো ইট ইজ বেসিক্যালি HI+HR RL। ভোল্টেজ কেন,
ডেটাটা গুণ করে লিখলাম। আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ হচ্ছে আমাদের ভোল্টেজ গেইন বা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। এটাকে কারেন্ট গেইনের টার্মে যদি লিখি তাহলে এ ওয়ান আই ওয়ান ঠিক আছে, তাহলে এ ভি হচ্ছে ভি টু বাই ভি ওয়ান, ভি টুটা হচ্ছে এ ওয়ান এই এআই আই ওয়ান আর এল ভি ওয়ান অর্থাৎ এআই আর এল নিচে ভি ওয়ান বাই আই ওয়ানটা একটু আগেই বার করেছি। ইনপুট রেজিস্ট্যান্স ভি ওয়ান বাই আই ওয়ান ইজ ইনপুট রেজিস্ট্যান্স, তাহলে ইনপুট রেজিস্ট্যান্সের যেটা ফর্মুলা ছিল সেটা এবার এখন ডাইরেক্ট বসিয়ে দেবো এবং বসালে পাবো মাইনাস এইচ এফ আর এল বাই এইচ আই প্লাস একটু বড় সড়ো দেখা যাচ্ছে ওভারঅল ভোল্টেজ গেইন অফ দ্য ডিভাইস। লাস্ট রইল বাকি আউটপুট রেজিস্ট্যান্স, যেটা এগুলোর মতন খুব সরল নয়, একটু জটিল। প্রথমে দেখতে হবে যে আউটপুট রেজিস্ট্যান্স আর নটটা অ্যাকচুয়ালি কি। ইট ইজ দ্য রেজিস্ট্যান্স উই ফেস যখন আমরা আউটপুট টার্মিনালে বসে আছি, উই আর অ্যাট আউটপুট টার্মিনাল এবং ইনপুট ভোল্টেজ সোর্স, ইনপুট ভোল্টেজ সোর্স কি ছিল আমার, সরি ইনপুট ভোল্টেজ সোর্স ছিল ভিজি, ঠিক আছে। এবার আউটপুট রেজিস্ট্যান্স কীভাবে বার করতে হবে, আউটপুট টার্মিনালে থাকতে হবে ইনপুটের, ইনপুটের ভোল্টেজ সোর্স মানে কি অ্যাকচুয়ালি আর জি আর ভিজি পুরো ব্যাপারটা নিলেই হচ্ছে ইনপুট ভোল্টেজ মানে ব্যাটারি আর কি বেসিক্যালি। তাহলে আউটপুট রেজিস্ট্যান্স বার করার সময় ইনপুট ভোল্টেজ সোর্সটাকে রিপ্লেস করতে হবে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে। এই আর জিটা কিন্তু, আচ্ছা আর জি কানেক্ট করা হয়েছে বলেছিলাম, সেটা মানে বাইরে এক্সটার্নালি কানেক্ট করা নয় ব্যাপারটা, এটা সার্কিটে শো করেছি। অ্যাকচুয়ালি এই পুরো ব্যাপারটা নিলে হচ্ছে আমার
ইনপুট ভোল্টেজ সোর্স অ্যান্ড দ্যাট ইজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ইনপুট ভোল্টেজ সোর্স। তাহলে যখন আমি আউটপুট রেজিস্ট্যান্স বার করব তখন উই উইল রিপ্লেস ভিজি উইথ আরজি, মানে ইফেক্টিভলি দ্য সার্কিট উইল লুক লাইক দিস। আরেলটা তো এখানে থাকবে না, কারণ আমরা আগেই বলেছি ইনপুট টার্মিনাল দিয়ে আমরা ভেতর দিকে তাকাচ্ছি। সো আরএল ইজ ইমেটেরিয়াল হিয়ার, ঠিক আছে। ইনপুট টার্মিনাল দিয়ে আমি ভেতর দিকে তাকিয়ে যে রেজিস্ট্যান্সটা দেখবো, রেজিস্ট্যান্সটা ফেস করবো, সেইটা হচ্ছে আমার আউটপুট রেজিস্ট্যান্স। এবার তাহলে সে কী রেজিস্ট্যান্স ফেস করছে, তাহলে সেটার জন্য আমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হলো আউটপুটে আমাকে এফেক্টিভ ভোল্টেজ সোর্স একটা, মানে অ্যাজিউম করছি যে আমি এফেক্টিভ, মানে আমার আউটপুট ভোল্টেজটা তো অরিজিনালি ভিটু ছিল, তো এক্ষেত্রে আমি সার্কিটে অ্যাজিউম করছি যে আমি আউটপুটে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করলাম। নাও আই উইল হ্যাভ টু ফাইন্ড আউট ভি টু বাই আই টু। ব্যাপারটা বোঝা গেল? কিছুই না, জাস্ট ইনপুট যেটা ভোল্টেজ সোর্স ছিল সেটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম, আউটপুটের আরএলটাকে তুলে দিলাম, কেননা আরএলটা এক্সটার্নালি কানেক্ট করেছি। আর আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ডিভাইস বলতে বোঝায় আউটপুট টার্মিনালে দাঁড়িয়ে আমি পুরো সার্কিটের রেজিস্ট্যান্স কী ফেস করছি সেটা হচ্ছে আমার আউটপুট রেজিস্ট্যান্স। তার সঙ্গে তো আরএলটা আলাদাভাবে ক্যালকুলেট করাই যাবে, কেননা আর নটের সঙ্গে আরএলটা প্যারালাল কম্বিনেশনে আছে। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার, ঠিক আছে। আপাতত আমার আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বলতে বোঝায় আউটপুট টার্মিনালে বসে ভেতরের গোটা সার্কিটের রেজিস্ট্যান্স কত আছে সেটাকে সিম্পলি ক্যালকুলেট করার জন্য আমি আউটপুট, আমার যেটা এখানের অ্যাকচুয়াল আউটপুট ভোল্টেজ ছিল সেই অ্যামাউন্টের একটা ব্যাটারি আমি এখানে কানেক্ট করে দিয়েছি V2। এবার সিম্পলি আই উইল, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে এখানে যদি V2 একটা মানে ব্যাটারি কানেক্ট করা হয়, তার জন্য যদি I2 কারেন্ট সার্কিটে ফ্লো করে তাহলে V2/I2 কত, সেটাই হচ্ছে আমার এফেক্টিভ আউটপুট সোর্স। মানে সার্কিটটাকে একটুখানি সাজিয়ে লিখতে হবে। এবার আমাদের H প্যারামিটারের ইকুয়েশনগুলো দিয়ে V2/I2টা বের করতে হবে লাইক দিস। প্রথমত এবার KVL অ্যাপ্লাই করব ইনপুট সার্কিটে। ইনপুট সার্কিটে KVL অ্যাপ্লাই করলে মানে এটাতে উইল গেট RG+HI+HR V2। আচ্ছা, বিয়ের একটু স্মল ক্যাপিটাল হবে, কেননা অ্যাকচুয়ালি বইতে এগুলো সব ক্যাপিটাল লেটার আছে হঠাৎ করে কোনো অ্যাপ্রোপ্রিয়েট রিজন ছাড়া। তাহলে এটা তো পুরোটাই কেবল অ্যাপ্লাই করে প্লাস মাইনাস, সো দিস ইজ 0, সেখান থেকে I1 মাইনাস HR V2/RG+HI,
এই আইওয়ানটাকে এখানে বসাবো, বসিয়ে পাবো আই টু ইকুয়াল টু ভিটুটা কমন নিয়ে। এবং আমাদের যা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি, ভিটু বাই আই টু এটাই আমাদের দরকার ছিল। সো এবার এটা বেসিক আউটপুট ইনস্ট্যান্স। এইবার তার সঙ্গে আমি যখন মানে এখন কেউ যদি জিজ্ঞেস করে যে ঠিক আছে এবার আমি জানতে চাই যে আরএল কানেক্টেড থাকা অবস্থায় এবার আমি যদি এভাবে সার্কিটটাকে পুরো ফেস করি তাহলে রেজিস্ট্যান্স কত হবে, তাহলে অ্যান্সার হচ্ছে সিম্পল, আর নট প্যারালাল টু আরএল, এটাই অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস এতটাই। আজকের ক্লাসে আমরা শিখলাম যে জটিল ট্রানজিস্টারকে কী করে সিম্পল লিনিয়ার টু পোর্ট ডিভাইসে কনভার্ট করা যায়, এবং কনভার্ট করতে গেলে চারটে প্যারামিটার লাগে, তাদের ডাইমেনশনগুলো বিভিন্ন রকম, সেই জন্য প্যারামিটারগুলোকে বলে হাইব্রিড প্যারামিটার। এবং কোনো ট্রানজিস্টারের হাইব্রিড প্যারামিটার তার নিজস্ব প্রপার্টি, মানে টোটালি মেটেরিয়াল এবং কনস্ট্রাকশনাল প্রপার্টি আর কি, সেটা ট্রানজিস্টারের গ্রাফ থেকে বের করা যায়। এবং ওই চারটে প্যারামিটার জানা থাকলে সেই ট্রানজিস্টার দিয়ে আমি যা খুশি যাই ডিভাইস বের করি না, মানে বানাই না কেন, সেটার ওভারঅল গেন রেজিস্ট্যান্স ইত্যাদি ক্যান বি ইজিলি ক্যালকুলেটেড বাই এই যে সমস্ত ফর্মুলা আমরা ডেভেলপ করলাম সেগুলো। এবার এই সার্কিট যদি অন্যান্য রকম হয় তাহলে এগুলো আবার একটু একটু চেঞ্জ হয়ে যাবে, অন্যান্য রকম ইন দ্য সেন্স নেক্সট ক্লাসে আমরা করব আরসি কাপল ডান্টিফাই। হ্যাঁ, সেখানে আমরা এই একটা অ্যাম্পলিফায়ার, সেখানে হচ্ছে আরএল দেব আর একটা ক্যাপাসিটার দেব, দিয়ে আবার আবার একটা এরকম মডেল, মানে তাহলে এরকম দুটো মডেল উইল বি কানেক্টেড বাই আ ক্যাপাসিটার, এবং তখন আমরা দেখব যে এই রিলেশনগুলো আবার একটুখানি করে চেঞ্জ হবে। তাহলে আরসি কাপল হলে কী হয় সেটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, কিন্তু সেটা হচ্ছে এটা বুধবার। এরপর শুক্রবার, শুক্রবার আমি লেজারটা রিপিট করবো, নিউক্লিওফিসে লেজারটা তাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়েছে এই বিচ্ছিরি ভিডিওর জন্য। তো ফ্রাইডে হবে হচ্ছে লেজার, আর তারপরে আবার সানডে, সানডেতে আমরা এটা করবো আসতে কবে দেখ। ঠিক আছে, কেউ কিছু জিজ্ঞেস করবি? গুড, তাহলে কারোর কোনো কোশ্চেন নেই, একটু পড়ে নিস নিজেরা, ইট ইজ বেসিক্যালি ভেরি সিম্পল। ঠিক আছে, তাহলে শেষ আজকের ক্লাস, টাটা।